আমি একজন কমিউনিস্ট এই অলঙ্ঘনীয় প্রতিজ্ঞা ও শপথ গ্রহণ করছি। আমি একজন কমিউনিস্ট এই অলঙ্ঘনীয় প্রতিজ্ঞা ও শপথ গ্রহণ করছি। বলশেভিক পার্টির সদস্য হওয়ার সুবাদে আমি স্বেচ্ছায় সজ্ঞানে এবং আত্মস্বার্থের কথা চিন্তা না করে এই কর্তব্যগুলি পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। শুধুমাত্র কথাই নয়, কাজেও সকল কমিউনিস্ট কমরেড এবং সমমতাবলম্বীদের আপন পরিবার রূপে গণ্য করব। আমার শেষ রক্তবিন্দু দিয়েও শ্রমিক ও কৃষক সকল দরিদ্র মানুষের স্বার্থ রক্ষার জন্য লড়াই করব। সর্বহারাদের জন্য আমি আমার সর্বশক্তি প্রয়োগ করব। আমি আমার কাজের দ্বারা এবং ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সোভিয়েতের শক্তি, তার সম্মান এবং মর্যাদা রক্ষা করব। আমি আমার কর্তব্য বলে মনে করি যে জনগণের শত্রুদের কখনোই আড়াল করব না। কমিউনিজমের শিক্ষার প্রতি আরো বেশি সংখ্যক মানুষকে আকৃষ্ট করব। নিজের পরিবারের মানুষকে স্বচ্ছা বলশেভিক রূপে গড়ে তুলব। আমি প্রতিজ্ঞা করছি শোষকদের হাত থেকে সর্বহারাকে রক্ষা করার সংগ্রামে শান্ত মর্যাদায় মৃত্যুকে বরণ করব। যুদ্ধে অথবা বন্দী দশায় শ্রমিক শ্রেণীর শত্রুর কাছে কখনোই ক্ষমা ভিক্ষা করব না। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে নিজের স্বার্থ এবং প্রাপ্তির কারণে কখনো এমন ভূমিকা করব না যে আমি ভিন্ন মত পোষণ করি। আমি পরিহার করব ব্যক্তিগত সম্পদ, অর্থ বা সম্পত্তি সংগ্রহ বা আহরণ। আমি জুয়া খেলা, মাদকাসক্তি এবং মুনাফা বৃত্তিকে কলঙ্কজনক বলে মনে করব, কারণ এইগুলি ব্যক্তি স্বার্থের প্রবণতা সৃষ্টি করে। আমি মানুষকে ধর্ম, ভাষা, জাত ও জাতির ভিত্তিতে ভাগ করাকে মানি না, কারণ আমি বিশ্বাস করি ভবিষ্যতে গোটা শ্রমিক শ্রেণী একটি একক পরিবার রূপে গড়ে উঠবে। আজ আমরা একটা রুশ নাটক অভিনয় করতে চলেছি, বলাই বাহুল্য এটি তার বাংলা অনুবাদ। রুশ বিপ্লবের ঠিক 60 বছর বাদে 1977 সালে নাটকটি রচনা করেন মিখাইল শাতরফ। মাথা রাখবেন 1977, তখন বিপ্লবোত্তর রাশিয়ায় একটার পর একটা সমস্যার সমাধান করে চলেছেন লেনিন। এর 2 বছর আগে তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, সম্পূর্ণ সুস্থ নন তিনি। তবু তার দৃঢ় সংকল্প, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবজঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছেই আমার দৃঢ় অঙ্গীকার। সেই 1920 সালে লেনিনের জীবনের একটি দিনের ঘটনা নিয়েই আমাদের এই নাটক। আমরা নাম দিয়েছি শ্রীনন্তু কমরেডস। কোনো একটি বিশেষ স্থান বা সময়ের পটভূমিতে আমরা নাটকটাকে আটকে রাখতে চাই না, তাই কিছুটা সম্পাদন আমাদের করতেই হয়েছে, কিন্তু নিতান্ত যান্ত্রিকভাবে প্রাসঙ্গিক করে তোলার জন্য কোনো একটি বাক্য সংযোজন করার অপকর্মটি করিনি আমরা। যা আছে সবই মূল নাটকের কথা, লেনিনের কথা। প্রাসঙ্গিকতা যদি কিছু থেকে থাকে তা দর্শকরা অবশ্যই উপলব্ধি করতে পারবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। খুবই বিনয় এবং উৎকণ্ঠার সঙ্গে নিবেদন করছি যে এই নাটকে আমাকেই লেনিনের চরিত্রে অভিনয় করতে বলা হয়েছে। মূল নাটকের নির্দেশ ছিল লেনিনের চরিত্রে যিনি অভিনয় করবেন তার দাড়ি থাকাও জরুরি নয়, টাকও নয়, মেকআপ দিয়ে সেরকমটা করার কোনো প্রয়োজনও নেই। নাটককারের মতে লেনিনকে আমরা বাইরের চেহারায় খুঁজতে যাব কেন, তিনি তো আসলে আমাদের এখানে। আমরাও তার মতই মেনে নিয়েছি। তাই এখানকার একজন কবির ভাষায় বলি, লেনিন ভেঙেছে বিশ্ব জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন জানায় প্রতিবাদ, মৃত্যুর সমুদ্র শেষ পালে লাগে উত্তাম বাতাস, মুক্তির শ্যামলতির চোখে পড়ে আন্দোলিত ঘাস, লেনিন ভূমিষ্ঠ রক্তে ক্লিবতার কাছে নেই ঋণ, বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। সোভিয়েত রাশিয়ার রাজধানী মস্কো, 1920 একটি দিন। স্থান, অফিস ঘর, ক্রেমলিন। দেহের ভিতর দুদুটো বুলেট। চিন্তিত, অসুস্থ লেনিন। আর কতদিন? সময় কি বেশি নেই? কাজ তো অনেক। জিজ্ঞাসা তার,
বন্ধু ডাক্তার অবুককে। প্রিয় কমরেড, আমি আনন্দিত এই চিঠি লেখার সুবাদে আমি আপনার সঙ্গে আত্মিক এবং মানসিকভাবে যুক্ত হবার সুযোগ পাচ্ছি। আপনার মতো আমিও 1918 সালে আহত হই, তারপর থেকে বিছানা ছেড়ে উঠতে পারি না। সেজন্যই আমি অঢেল সময় পাই জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে। যদি কখনো সখনো একটু ভালো বোধ করি তাহলে আবার রং তুলি নিয়ে লেগে পড়ি। আমার দেখা সেই মহান ভবিষ্যতের ছবি আঁকার চেষ্টা করি। যখন সাম্য এবং সৌভ্রাতৃত্ব বিরাজ করবে এবং মানুষ হয়ে উঠবে সুন্দর, উদ্দীপ্ত এবং মুক্ত, আমি আমার সেই ছবির নাম দেব লাল ঘাসে নীল ঘোড়া। লাল ঘাসে নীল ঘোড়া। জানিস, সেই মহান ভবিষ্যৎ দেখার জন্য আমি বেঁচে থাকব না, আমার পরে যারা আসছে তাদের হাতেই থাকবে আগামী দিনের ভাগ্য। এই মুহূর্তে আমি শুধু আপনার অনুমতি চাইছি আমার এই ছবিটা আপনাকে উপহার দেব বলে, কারণ যে কোনো মুহূর্তে সেই অবশ্যম্ভাবী ঘটনাটা ঘটে যেতে পারে। বিপ্লবী অভিনন্দন সহ আপনার গৃহযুদ্ধে কমরেড সহযোদ্ধা আলেক্স লেনকভ। নাতাশা, ডাক্তার বাবু গেলে এখানে পাঠিয়ে দিও। সুপ্রভাত, সুপ্রভাত ভ্লাদিমির ইলিচ। সুপ্রভাত, সুপ্রভাত ডাক্তার আলেকজান্দ্রোভিচ। আমি দুঃখিত আপনার আসল রোগীদের ছেড়ে এখানে আসতে হলো বলে। আসলে আমার স্ত্রী এত জোরাজুরি করতে লাগলেন, তার সঙ্গে যোগ দিয়েছে আমার বোন মারিয়া, প্রায় নিরুপায় হয়েই আপনাকে এখানে আসতে হলো। না না, এরকম দুজন মহিলার কথা আমিও ফেলতে পারতাম না। আপনি বসুন। ধন্যবাদ। তবে ওদের এই উদ্বেগে আপনি আবার বিচলিত হবেন না, ওদের খুশি করার জন্য না হয় কিছু কথাবার্তা বলা যাক। পরীক্ষা টরীক্ষা করবো না, আপনার কোর্ট খোলার কোনো দরকার ছিল না। আমি খালি একটু টিপে টিপে দেখব সেই শয়তানটা কোথায় লুকিয়ে আছে। সেই বুলেটের কথা বলছেন তো, 2 বছর আগে যেখানে ছিল সেখানেই আছে। বেশ, দেখা যাক। তাহলে এইখানটায় থাকার কথা। হ্যাঁ ঠিক ঠিক, সেখানেই আছে। কিন্তু আরেকটা এত ভেতরে, না খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এক্স রে করে দেখতে হবে। আচ্ছা, কোনো ব্যথা ট্যথা হয়? ঠিক বুঝতে পারি না, বোধ হয় না। ও দুটোকেই যত তাড়াতাড়ি সম্ভব বের করে ফেলতে হবে। আচ্ছা এবার বলুন তো, আর কোনো অসুবিধা হয়? অবশ্যই এটা আপনার স্ত্রী এবং বোন হয়তো বেশি ভালো বলতে পারবেন, যেমন ধরুন অনিদ্রা। হ্যাঁ, এই ব্যাপারে আমি বোধহয় ওদের সঙ্গে একমত। কতদিন ধরে? প্রায় বেশ কিছুদিন। আচ্ছা, এই কথাটা আমাকে আগে জানাতে কি হয়েছিল? এটা তো রাষ্ট্রীয় গোপন তথ্য নয় যে পাঁচ কান করা যাবে না। মাথার যন্ত্রণা হয় প্রচন্ড, প্রায়ই হয়, একটু বেশি প্রায়, খুবই ঘন ঘন। মনে হয় কপালটা কেউ সরাসি দিয়ে চেপে ধরেছে। অনেকটা সেই রকম মনে হয়। চোখের পাতা কাঁপে, মানে পাতার ওপর দিয়ে পিঁপড়ে হাঁটছে বলে মনে হয়। কখনো সখনো একটুতেই ক্লান্ত হয়ে পড়েন। আগের থেকে তাড়াতাড়ি তো বটেই। বেশ, এবার হাতটা দেখি। একটু দ্রুত, তাহলেও সব ঠিকই আছে, তেমন কিছু না, ওই যা ভেবেছিলাম তাই। কি খুব খারাপ অবস্থা তো? আরে না না, সব ঠিক হয়ে যাবে, আপনি কোটটা পরে ফেলুন। সেই সকালের কথা ডাক্তার অবুক কি করে ভুলবেন? লেনিন এসছে চিন্তা কুলসন্ধানী দৃষ্টি। উনি শুধু সত্যটা জানতে চেয়েছিলেন, সত্য ছাড়া আর কিচ্ছু নয়। একজন অভিজ্ঞ ডাক্তার হিসেবে ভ্লাদিমির আলেকজান্দ্রোভিচের যা যা করণীয় উনি তার চেয়ে একটু বেশি করেছিলেন। সেই শেষ দিনটাকে যতদিন সম্ভব ঠেকিয়ে রেখেছিলেন। এইবার লেনিনের চোখে চোখ রেখে কথা বলতে হবে, দুরূহ পরীক্ষা। এইবার তাহলে আপনার রায়টা দিন, আর কতদিন বেঁচে আছি? কতদিন বেঁচে থাকতে চান? যত বেশি দিন সম্ভব।
অসম্ভব কিছু চাইবেন না নিশ্চয়ই? যত বেশি দিন সম্ভব, মানে যেন দেখে যেতে পারি লাল ঘাসে নীল ঘোড়ারা চড়ে বেড়াচ্ছে। তার মানে? মানে অন্তত কম করে 25টা বছর দরকার, নাকি খুব বেশি চেয়ে ফেললাম? না না, 25টা বছর তেমন কিছু বেশি নয়। হ্যাঁ, আমি বলে দিতে পারি, কিন্তু তাহলে তো কোনো বিধিনিষেধই মেনে চলবেন না। তাই আমাকে মিথ্যা কথা বলতে হবে, আপনাকে ভয় দেখাতে হবে। সেইটা আপনার হবে না, মিথ্যে কথা আপনার আসে না। এতটা নিশ্চিত হবেন না, চেষ্টা করলে ঠিকই পারবো। আমরা চোখ বলে দেবে আপনি মিথ্যে বলছেন। তাহলে আপনাকে কোনো কথাই বলবো না, যা বলার ওই মহিলা দুজনকে বলবো। হ্যাঁ, ওরা আমার কথার গুরুত্ব ঠিক বুঝবে। দয়া করে ও কাজটি করবেন না। দেখুন, এই ব্যাপারে দয়া টয়া আশা করবেন না। আপনি আবার সেই কাগজপত্র এবং লেখালেখির মধ্যে ডুবে আছেন, একেবারে আকণ্ঠ। যা যা করবেন বলেছিলেন তার কিছুই মানছেন না। আপনার বাড়ির পাশ দিয়ে যত রাত্রেই যাই না কেন, আপনার ঘরের আলোটা ঠিক জ্বলছে দেখতে পাই। কাল রাত 12টার সময়ও দেখেছি ঘরে আলো জ্বলছে। একটু ভুল হয়ে গেল, কাল রাত্রে আমি কনসার্টে গিয়েছিলাম। হ্যাঁ ঠিকই, তবে সেটা অর্ধসত্য। আপনি কাল বলশয় থিয়েটারে গিয়েছিলেন, সেখানে লোকেরা আপনাকে চিনতে পারে এবং তুমুলভাবে অভিনন্দন জানায়। আপনি না পেরে উঠে বাড়ি চলে আসেন। বাড়িতে এসে কি শুয়ে পড়েছিলেন? আগে না, আপনি আপনার চেয়ার দিতে এসে বসলেন এবং ভোর 3টে বাজিয়ে দিলেন কাজ করতে করতে। এর চেয়ে কনসার্ট হলে দর্শকদের অত্যাচার কি ভালো ছিল না? ওই টেনশনের হাত থেকে খানিকক্ষণ মুক্তি পেতেন। না না, ওদের অত্যাচারের জন্য আমি চলে আসি, অসভ্যতা অসভ্যতা। আপনি ভাবতে পারেন, জেলিয়া পিন গান গাইবার জন্য স্টেজে এসে দাঁড়িয়েছেন আর ওরা চিৎকার করতে লাগলো, লেনিন দীর্ঘজীবী হোন, লেনিন দীর্ঘজীবী হোন। জেলিয়া পিন বাধ্য হয়ে উইংসের আড়ালে সরে গেল। আপনি ভাবুন, একজন মহান শিল্পীর গান শুনতে গেছে আর জয়ধ্বনি দিচ্ছে লেনিনের, এটা অসভ্যতা নয়? একজন শিল্পীর অপমানের পর আর ওখানে বসে থাকা যায়? আমি অবশ্যর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আচ্ছা বেশ, কালকের কথা না হয় বাদ দিলাম, কিন্তু বলুন তো আপনি শেষ কবে বিশ্রাম নিয়েছিলেন? এই তো এই দেখুন, রাষ্ট্রীয় সম্পত্তি অপচয়ের জন্য আমরা কমরে জুরুবাকে অভিযুক্ত করছি, তো আমার তো মনে হয় তার বদলে আপনার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত। আপনার স্বাস্থ্য রাষ্ট্রীয় সম্পত্তি নয়, বলুন। বন্ধুর বিরুদ্ধে এরকম অভিযোগ আপনি কখনোই আনতে পারবেন না, ব্যাপারে আমি নিশ্চিত। না না, বলুন না, আপনি শেষ কবে বিশ্রাম নিয়েছিলেন? দাঁড়ান, আমি একটু মনে করে দিই। এই বাজে অজুহাত দেবার চেষ্টা করবেন না। আপনি একজন ডাক্তারকে ঠকাতে পারেন, কিন্তু আমি একজন বলশেভিক পার্টি কমরেড, সত্য জানার অধিকার আমার আছে। আমরা কিন্তু ব্যাপারটা এখন রাজনৈতিক স্তরে আলোচনা করছি। আমার তো মনে হয় যে চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখা উচিত। না 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 না, এটার সঙ্গে পার্টির স্বার্থও জড়িত। আচ্ছা ঠিক আছে, এটা মাঝামাঝি দফা করা যাক। এটাকে বলা যাক যে দলভিত্তিক আলোচনা কিংবা স্বাস্থ্যভিত্তিক দলীয় কোন দল। না না, ঠাট্টা নয় কমরেড উলিয়ানো, সত্যি করে বলুন তো, আপনি শেষ কবে বিশ্রাম নিয়েছিলেন? আপনি ব্যাপারটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। আগে হ্যাঁ, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই পরিশ্রমে আপনি নিজেকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন। শুধু আমি নই, জানেন, আমরা সবাই, আমাদের গোটা কেন্দ্রীয় কমিটি এবং জনপ্রতিনিধি পরিষদের সবার অবস্থাই এক, সকলের কাঁধেই পর্বত প্রমাণ কাজ। আর আমাকে তো তার সিংহভাগটা বহন করতেই হবে। শুধু একটাই বাধা, আজকাল বড় তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। নিজের ওপর যত বেশি অত্যাচার করবেন, কাজ করবার ক্ষমতা ততই কমবে। কিন্তু আবার যে ভয় হয়, সময় চলে যাচ্ছে। আপনি সব দেখলেন জানলেন, এবার খোলাখুলি বলুন তো কি মনে হয়? আমাকে জানতে হবে, জানতে হবে যে কতটা সময় আমার হাতে আছে। অনুমানের ওপর ভিত্তি করে অন্তত কিছুটা বলুন। কে খুব ফাপড়ে পড়ে গেলেন তো, এড়াতে চাইছেন কিন্তু পাচ্ছেন না। কিন্তু আমাকে তো জানতেই হবে, আর আপনি ছাড়া কার সঙ্গে বা এ নিয়ে আলোচনা করবো বলুন? বাড়ির লোকের সঙ্গে তো এ নিয়ে কথাবার্তা বলা যায় না। আপনি ঠিকই বলেছেন, এটাকে পার্টি বিষয় বলেই ভাবতে হবে। কেন? ওই চিকিৎসা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে নয়। আচ্ছা ঠিক আছে, পার্টি এবং স্বাস্থ্য বিষয়ক আলোচনা বলা যায়। কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়া কি সম্ভব? কে কতদিন বাঁচবে না বাঁচবে, এরকম নিদান হাঁকা মানে তো অলৌকিকতাকে প্রশ্রয় দেওয়া। অলৌকিকতা নিপাত যাক, আমি বিজ্ঞানের পক্ষে। আপনি অঙ্ক কষে বলুন দেখি ফলটা কি দাঁড়াচ্ছে। আমার বয়স 50, শরীরে বুলেটের আঘাত, মাথায় যন্ত্রণা এবং অনিদ্রা, এই হচ্ছে আমার ইতিবৃত্ত। এবার আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রয়োগ করে দেখুন যোগ ফলটা কি দাঁড়াচ্ছে। দেখুন, মানুষের ক্ষমতার বাইরে কোনো কিছু সম্পর্কে ভবিষ্যৎবাণী করা বিজ্ঞানসম্মত নয়, আর মার্ক্সবাদ সম্মত তো নয়। এটুকু বিচ্যুতি মার্ক্সবাদীরা ক্ষমা করে দেবে বলে মনে হয়? না 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 না, এটা তো প্রায় হাত দেখে ভাগ্য বলে দেবার মতো। আপনি বুঝতে পারছেন না, আমি আপনার কাছে একটু সাহস চাইছি, একটু সাহস। যদি জানতে পারতাম
যদি একটু আভাসও পেতাম। চেকভের নাটকে এরকম একটা সংলাপ আছে না? আছে বোধ হয়। দেখো, আপনার বয়স এখন 50, সেই হিসাবে আপনার স্বাস্থ্য মোটেই খারাপ নয়। তাছাড়া আপনি একজন ভালো সাঁতারু, দারুণ শিকারী, আর যেভাবে গাদা গাদা মিটিং আর লেখালেখি সামলাচ্ছেন তাতে আপনার স্বাস্থ্য ভালো নয়, একথা কে বলবে? হ্যাঁ, যেটুকু ক্লান্তি বা অবসাদ আছে ওই কাজের রুটিনটা পাল্টে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। সেটাই যে আমার পক্ষে সম্ভব নয় তা আপনি খুব ভালোই জানেন ডাক্তার আলেকজান্দ্রভিচ। না, আমি কিছুই জানি না, জানতে চাই না। আমি শুধু দেখতে পাচ্ছি আমার চোখের সামনে একটা বড় অপরাধ সংঘটিত হচ্ছে। আমি কি সেটা মেনে নেব? আপনি আমাকে মুক্তি দিন। গৃহযুদ্ধ প্রায় শেষ, কিন্তু সীমান্তে এখনো পোল্যান্ডের সৈন্যরা রয়েছে। জেনারেল র্যাঙ্গেল এখনো ক্রিমিয়াতে, রিগাতে শান্তি আলোচনা চলছে কিন্তু অত্যন্ত সংকুক্ত গতিতে। আজই হয়তো পোল্যান্ড তার নতুন শর্ত দেবে, হয়তো বলবে লিথুয়ানিয়া কিংবা বেলারুশিয়া ওদের চাই। ওটা ব্যবস্থাই ভেঙে পড়েছে। যুদ্ধের আগে জাতীয় উৎপাদন যা ছিল এখন তার 18% নেই। খেতে, কলকারখানায়, রেলপথে কোথাও যেন কোনো প্রাণ নেই, সব অবহেলা, সচল, নিষ্পন্দ। শহরে শহরে দুর্ভিক্ষ, গ্রামগুলোর উপর চাপ আসছে খাদ্য যোগান দেবার। গ্রামের উপর চাপ কমালে ওরা হাঁপ ছেড়ে বাঁচবে, কিন্তু শহরের লোকেরা না খেতে পেয়ে মরবে। আবার শহরের কথা ভাবতে গেলে গ্রামের লোকেরা আমাদের বিরুদ্ধে চলে যাবে। বুঝতে পারছেন না রাশিয়া কোথায় দাঁড়িয়ে আছে? আর এসব কথা কি আপনাকে বলে বোঝাতে হবে? এই দেখুন, লন্ডন থেকে ক্রাসিং টেলিগ্রাম করেছে, ওখানে আমাদের সন আর ফার বিক্রি করে 1,00,000 পাউন্ড পাওয়া গেছে। ও জানতে চাইছে যে টাকাটা দিয়ে ওখান থেকে কি কি কেনা হবে। এদিকে আমাদের কমিশনারদের মধ্যে গত 1 সপ্তাহ ধরে এই নিয়ে তুমুল বিতণ্ডা। প্রত্যেকেই তার দাবিগুলো নিয়ে আমার কাছে আসছে, দিনে রাতে, অফিসে, বাড়িতে, কোথাও বিস্তার নেই। এই দেখুন ওদের লিস্ট, ওরা যা চাইছে সবগুলি জরুরি, ন্যায্য এবং সঙ্গত। এই যেমন ধরুন ট্রেন, টেলিগ্রাফের যন্ত্রপাতি, তার, পেরেক, মাংসের টিন, এরকম হাজারটা জিনিস। প্রত্যেকেই চাইছে আমি যেন তার দাবিটাকেই সমর্থন করি। আর শুনবেন, কিন্তু আপনাকে তো শরীরটা বাঁচাতে হবে, শক্তিটা ব্যয় করতে হবে, কৃপণের মতো সঞ্চয় করে রাখতে হবে ভবিষ্যতের জন্য। বাকি কাজ তা সে যতই জরুরি হোক না কেন অন্য কমরেডদের হাতে ছেড়ে দিন। দিনে 10 ঘন্টার বেশি কাজ করা চলবে না, সপ্তাহান্তে একদিন ছুটি কিংবা গৃহবন্দী। তাছাড়া গ্রামের দিকে যেতে হবে, সেখানে গিয়ে সাঁতার কাটুন, শিকার করুন, খেলাধুলো করুন, আর প্রত্যেক দিন 2 ঘন্টা করে হাঁটতে হবে। তাহলে কি বুলেটটা গলে যাবে, আমি আবার সুস্থ হয়ে উঠব? না না, সেটা কি করে সম্ভব? মানে আমি বুলেটের কথা বলছি। ধন্যবাদ, আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করব। মেনে না চললে এত সব কথাবার্তা সবটাই অর্থহীন। আমি কিন্তু গোটা ব্যাপারটা পলিটব্যুরোকে জানাবো, আশা করি আপনি কিছু মনে করবেন না। ভয় দেখাবার চেষ্টা করবেন না, আমি জানি কেরানি বা আমলা সুলভ মনোভাব আপনার একেবারেই নেই। ধন্যবাদ, বাড়ির সকলকে আমার শুভেচ্ছা জানাবেন। মাদাম ক্রুপস্কায়া এবং মারিয়াকে আমার শুভেচ্ছা জানাবেন। নাতাশা, একবার এদিকে এসো। আজকে সারাদিনে কি কি কাজ আছে একবার বলে যাও তো। 12টায় রাশিয়ান টেলিগ্রাফ এজেন্সির রিপোর্টার ডলগভের সঙ্গে সাক্ষাৎকার, উনি সদ্য লন্ডন থেকে এসেছেন। বেশ। 1টায় প্রশাসনিক কাঠামো সংকোচন কমিশনের সঙ্গে বৈঠক। ওটা বাদ দাও, ওটা সম্ভব হবে। 2টোর সময় অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত সরকারি বিভাগ এবং রুশ অর্থনৈতিক পরিষদের প্রতিনিধিদের সভা, আলোচ্য বিষয় লন্ডনের বাজার থেকে প্রাপ্ত অর্থের বণ্টন। এটা আপাতত স্থগিত থাক, কাল কমিশনারদের সঙ্গে মিটিং আছে, একটা হয়ে যাক। 6টায় ক্লারা জেটকিনের সঙ্গে দেখা করার কথা, আপনি ওকে বাড়িতে আসতে বলেছেন। তারপর আছেন কমরেড ব্রুখানভ। হ্যাঁ, মনে পড়েছে, তুমি ওকে লোমভের সঙ্গে দেখা করতে বলো। তারপর স্টেট পাবলিশিং হাউসের একটা ডেলিগেশন। মাফ কর, ওদের বলে দাও যে আমার শরীরটা ভালো নেই। না, তেমন কিছু না, তুমি বরঞ্চ ওদের বলো যে লুনা চাষির সঙ্গে দেখা করো। ইয়ং কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটি থেকে একটা ফোন এসেছিল, ওরা আপনার সঙ্গে দেখা করতে চায়। ওদের তৃতীয় কংগ্রেস শুরু হচ্ছে আগামী 2রা অক্টোবর, ওরা চায় আপনি সেই সম্মেলনে বক্তব্য রাখবেন সোভিয়েত প্রজাতন্ত্রের সামরিক এবং অর্থনৈতিক বিষয়ে। ওরা কি আমাকে রিপোর্ট পেশ করতে বলেছে? ওদের কেন্দ্রীয় কমিটিতে নাকি তীব্র আলোচনা চলছে, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। তীব্র আলোচনা কি নিয়ে? লীগের নামকরণ নিয়ে। ইয়ং কমিউনিস্ট লীগ হবে না লীগ অফ কমিউনিস্ট ইউথ হবে? তা দুটোর মধ্যে তফাত কি আছে? ওদের মধ্যে তফাত আছে, তাই নিয়ে দিস্তা দিস্তা কাগজ খরচ হচ্ছে। না না, এই প্রশ্নের মীমাংসা আমার পক্ষে করা সম্ভব না, এটা ওদের সিদ্ধান্ত, ওরা নেবে।
ওরা বোধ হয় আপনার মতামতটা জানতে চাইছে। না, আমার মতামত দিয়ে বিষয়টা কত জটিল করে তুলতে যাবো কেন? এটা ওদের সিদ্ধান্ত, ওরা নেবে। আমার সিদ্ধান্তের জন্য ওদের যৌথ সিদ্ধান্ত পাল্টানো তো ঠিক না। সাপোজ নিকোভা নামে এক মহিলা আপনার সঙ্গে দেখা করতে চান, উনি মস্কো সিটি সোভিয়েতে কাজ করেন। ওকে 36 ঘন্টার জন্য শৃঙ্খলামূলক আটক করা হয়েছে। ওর মতে এটা অযৌক্তি, অন্যায়। উনি বলেছেন আপনার সঙ্গে নাকি ওর ব্যক্তিগত পরিচয় আছে, ওনার জনসভায় নাকি দেখা হয়েছিল, উনি আপনার সাহায্য চাইছেন। সাপোজ নিকোভা, না নামটা মনে পড়ছে না, তুমি ওকে বলো যে মস্কো পার্টি কমিটি কাছে ওর যা বলার আছে বলতে। শোনো, রাত্রি 8টার পরে কোনো কাজ রাখবে না, আমি হাঁটতে বেরোব। হাঁটতে বেরোবেন? হ্যাঁ, আজ থেকে প্রতিদিন 1.5 ঘন্টা। এবার শোনো, লুনা চাস্কিকে ফোন করো, বলো আমার সঙ্গে যোগাযোগ করতে। জুরুপাকে বলো যে প্রশাসনিক কাঠামো সংকোচনে কাগজপত্র নিয়ে যেন আমার দপ্তরে আসে, আমি ওর জন্য অপেক্ষা করছি। কিরবকে ফোন করে জানাও যেন আমার সঙ্গে যোগাযোগ করে। দুটো হটলাইন বুক করবে, একটা পশ্চিম ফ্রন্টের সঙ্গে, একটা দক্ষিণ ফ্রন্টের সঙ্গে, 3টের সময়। বিপ্লবী সামরিক পরিষদকে জানাবে জেনারেল র্যাঙ্গেল সম্পর্কিত সমস্ত কাগজপত্র যেন আমার দপ্তরে পাঠিয়ে দেয়, বিকেল 4টে মিটিং আছে। আর রিগা থেকে কোনো ফোন এলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, আমি যেখানেই থাকি না। উরাল থেকে এক কৃষক প্রতিনিধি এসছেন, উনি 3 নম্বর হাউস অফ দ্য সোভিয়েতের 16 নম্বর ঘরে আছেন। ওকে বলবে যে আমি ওর সঙ্গে কথা বলতে চাই, উনি যেন আজকালের মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করে। আজকে কোন সময়টা খালি আছি বলো তো? সন্ধেটা খালি আছে, কিন্তু আপনি তো হাঁটতে বেরোবেন বলেছেন। না, ওই সময়টাতে একদম হাত দেওয়া চলবে না, কোনো একটা সময় খালি থাকলে দেখা হতে পারত। আচ্ছা, ওই ভদ্রমহিলার কি নাম বললে যেন? সাপোজ নিকোভা। সাপোজ নিকোভা, না নামটা মনে পড়ছে। যাক, সবার শেষে এই চিঠি, এই ভদ্রলোক সম্পর্কে বিস্তারিত খবর জোগাড় করো তো। ভদ্রলোক কত সাহায্য চাইছেন, তবে ব্যাপারটা খুব সাবধানে করতে হবে। ওর আত্মসম্মানে ঘা লাগে এমন কিছু করা চলবে না, ঠিক আছে? তুমি আসতে পারো। লাল ঘাসে নীল ঘোড়া, এশিয়া এবং ইউরোপ উভয় ক্ষেত্রেই আমাদের একই ভাবনা, পৃথিবীর নবজাগ্রত মানুষের সঙ্গে সহাবস্থান। বেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার কারণ কি? পুঁজিপতিরা আমাদের ব্যাপারে নাক না গলালে আমরাও ওদের ঘাঁটাবো না। আর পোল্যান্ডের পরিস্থিতি? একথা তো সবাই মানে যে পোল্যান্ডই প্রথম কিয়েভ দখল করে, আমরা প্রতি আক্রমণ করতে বাধ্য হই এবং ওয়ারশ পর্যন্ত এগিয়ে যাই। তারপর একটা সংকট দেখা দেয়, আমরা কয়েক সময় পিছিয়ে আসি। রিগাতে শান্তি আলোচনা চলছে, আশা করছি একটা সন্তোষজনক মীমাংসায় পৌঁছানো যাবে। ভ্লাদিমির ইলিচ, এ বিষয়ে আমার কিছু বলার আছে, যদি আপনি অনুমতি করেন।
আমি সদ্য ইউরোপ থেকে ফিরছি। এই যে আমরা শান্তির জন্য আবেদন নিবেদন করছি, আপোষ রফা করছি, এতে ওখানে কি ধারণা হচ্ছে জানেন? এর ফলাফল পরে বোঝা যাবে। সমাজবাদ গড়ে তোলার জন্য 10 দিনের যুদ্ধের চেয়ে একদিনের শান্তি বেশি জরুরি, এটা বুঝতে প্রথমত সময়ের দরকার, দ্বিতীয়ত দরকার উদার মনোভাবের। কিন্তু ভ্লাদিমির ইলিচ যুদ্ধে জয়ী হতে পারলে ইউরোপে আমাদের একটা বিরাট সুযোগ এসে যাবে। তোমার বয়স 23। রাজনীতিতে আমাদের শুধু গরম রক্ত হলেই চলবে না, ঠান্ডা মস্তিষ্কেরও প্রয়োজন আছে, তা নাহলে আমরা নিজেরাই মূর্খ প্রমাণিত হব। যুদ্ধ একটা বিরাট সুযোগ এনে দেবে, শাহ এটা বোঝো না? যুদ্ধ মানে নরহত্যা, যুদ্ধ মানে একটা গোটা অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে পড়া, অসংখ্য অনাথ শিশু, লক্ষ লক্ষ উদ্বাস্তু কৃষক। হ্যাঁ, কিন্তু চূড়ান্ত ফলাফলটাই তো আসল। যদি আমরা যুদ্ধে জয়ী হতে পারি তাহলে বলুন বলুন ভ্লাদিমির ইলিচ। না, ভাবছিলাম যে প্রত্যেকটা যুদ্ধ জয়ের জন্য আমাদের কি পরিমাণ মূল্য দিতে হয়েছে, এ চিন্তা তো কখনোই মন থেকে সরাতে পারবো না। মাফ কর, কথা বলছি। কি খবর ইপলিতে বীজ, কেমন আছো? না, ক্রাসিনে সেই টাকার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, কালকে কমিশনারদের সঙ্গে মিটিং আছে, আগে ওটা হয়ে যাক। না না, এ ব্যাপারে আমার সমর্থন চেয়ে কোনো লাভ নেই, আমরা সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেব, যার দরকার বেশি সেই অগ্রাধিকার পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে কমরেড দলগর, ইউরোপের বন্ধুরা আমাদের সম্পর্কে কি ভাবছে, কি বলছে? শুনলে আপনি হতাশ হবেন, মোটেই ভালো কিছু ভাবছে না বা বলছে না। তাই কি বলছে? অধিকাংশ লোকের মত হচ্ছে বলশেভিকরা তাদের আন্তর্জাতিক দায় দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, একটা সোভিয়েত ইউরোপ সৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছিল, কিন্তু এখন সকলেই বুঝতে পারছে সেই সম্ভাবনা শুধু সুন্দর আর অলীক একটা স্বপ্নই হয়ে রয়ে গেল। এই সমস্ত কথার জবাব দেওয়া